हेलो एंड वेलकम फ्रेंड्स, हमारा नाम कुशल कुमार को आज के हमारे टॉपिक को डिस्कस करो, दैट इज ओएसआई मॉडल, राइट। ओएसआई फुल मच ओपन सिस्टम इंटरकनेक्ट। तो नाउ व्हाट इज दिस ओएसआई मॉडल, राइट, এটা মাথায় আসছে। তো বেসিক্যালি আমরা কি করছি, আমরা নেটওয়ার্কিং এর দিকে আমরা এগোচ্ছি। তো নেটওয়ার্কিং এর আর্কিটেকচারটা খুব ভালোভাবে বুঝতে গেলে আমাদের একটা এই রেফারেন্স মডেলটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। ওএসআই হচ্ছে আমার কাছে একটা এটা আমাদের টিচিং মডেল। আমরা নেটওয়ার্কিং এর যা যা জিনিস দেখব, যদি আমরা ওএসআই মডেলটাকে খুব ভালোভাবে জানি, তো রেফারেন্স টু দ্যাট আমরা কিন্তু যখন প্র্যাকটিক্যাল গুলো করবো তখন আমরা বুঝতে পারবো। আমি একটুখানি এলাবোরেটলি বলে যে ওএসআই মডেলটা অ্যাকচুয়ালি কি। ফার্স্ট অফ অল আমি বলছি, ওয়েন নেটওয়ার্কিং ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য মার্কেট, যখন এই কনসেপ্ট অফ নেটওয়ার্কিং যখন মার্কেটে ইন্ট্রোডিউস করা হয়েছিল, তখন দেয়ার ওয়ার ভেরিয়াস ভেন্ডার যারা নেটওয়ার্ক ডিভাইসেস বানাচ্ছিল, অনেক ভেন্ডার ছিল যারা নেটওয়ার্ক ডিভাইসেস বানাচ্ছিল, এবং আমি কোনো ভেন্ডার নাম নিচ্ছি না, এবং বিভিন্ন বিভিন্ন ভেন্ডারদের নিজস্ব নিজস্ব একটা ওয়ার্কিং পলিসি ছিল, রাইট, যে আমার ডিভাইসটা এইভাবে কাজ করবে, আমার ডিভাইসটা এইভাবে কাজ করবে, এবং সেইভাবে কি হচ্ছে, তারা একই মানে নিজেদের ডিভাইসের মধ্যে ইন্টার নেটওয়ার্কিং করতে পারছিল না। সেখানে একটা প্রবলেম দেখা গেল, প্রবলেমটা কাদের মধ্যে দেখা গেল, যে ইন্ডাস্ট্রিটা এই ডিভাইসগুলোকে কিনছিল তারা কিন্তু এই প্রবলেমটাকে ফেস করলো। সাপোজ ধরে নিচ্ছি আমি একটা ইন্ডাস্ট্রি, রাইট, তো আমি কি করলাম, দু তিনটে ভেন্ডারের ডিভাইস কিনলাম। এবার দু তিনটে ভেন্ডারে যখন ডিভাইস কিনলাম, প্রত্যেকটা ভেন্ডারে কিন্তু একটা ইউনিক পলিসি আছে, একটা ইউনিক আর্কিটেকচার আছে, যার উপর দায়িত্ব নিয়ে ডিভাইসটাকে বিল্ড আপ করেছে, রাইট। তো তখন আমি যে প্রবলেমটা ফেস করলাম, দুটো ডিফারেন্ট ভেন্ডারের মধ্যে কিন্তু আমার ওই ডিভাইসগুলোর মধ্যে কমিউনিকেশন হচ্ছিল না, কারণ এভরি ওয়ান হ্যাজ আ সেপারেট পলিসি, সেপারেট আর্কিটেকচার, বুঝতে পারছি। সেই সময় আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, আইএসও কি করা, আইএসও কি করলো, একটা ওপেন স্ট্যান্ডার্ড ডেভেলপ করলো। ওপেন স্ট্যান্ডার্ড মানে কি, যে কোনো মানে আমি ফর এক্সাম্পল যদি আমি আইবিএম এর কথা বলি, যখন নেটওয়ার্কিং স্টার্ট হয়েছিল, আইবিএম যে ওদের নেটওয়ার্ক ডিভাইসগুলো বানিয়েছিল, দে ওয়ার অনলি কম্পেটেবল উইথ দোজ, মানে আইবিএম এর ডিভাইসের সঙ্গে ডিভাইসগুলো কম্পেটেবল ছিল, অন্য কোনো ভেন্ডারের সাথে যে আমি আইবিএম ডিভাইসে কানেক্ট করে দেবো হতো না কিছু। কিন্তু এখন সেটা নয়, এখন আমাদের অনেক ফ্লেক্সিবিলিটি আছে, রাইট। আমরা যখন কোনো কানেকশন, মানে আমরা যখন কোনো নেটওয়ার্কিং হয়, কোনো ডিভাইসকে আমরা ইউজ করি, ওটা ইজিলি আমরা ইন্টারকানেক্ট করতে পারি, কোনো ভেন্ডার স্পেসিফিক আমাদের কোনো ব্যাপার নেই আজকের দিনে। তো ইট ওয়াজ ডান বাই আইএসও, যে একটা ওপেন স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড তৈরি করলো, মানে একটা কমন স্ট্যান্ডার্ড উইচ উইল ফলোড বাই এভরি ভেন্ডার, বলতে পারছি, একটা কমন নেটওয়ার্ক আর্কিটেকচার ডিজাইন করা হলো উইচ উইল ফলোড বাই এভরি ভেন্ডার, অ্যান্ড দ্য নেম অফ দ্যাট আর্কিটেকচার অর মডেল ইজ ওএসআই মডেল, রাইট। ওএসআই মডেলের সাতখানা লেয়ার, দেয়ার আর সেভেন লেয়ার্স ইন ওএসআই মডেল। আর আমরা নেটওয়ার্কিং এ যা যা কাজ করি, আমরা নেটওয়ার্কিং এ যা যা কাজ করবো, সামহাও ওই সাতটা লেয়ারের মধ্যে আমাদের কিন্তু রিলেট হবে কাজগুলো। আমরা যে সাতটা লেয়ার যদি আমরা ঠিকভাবে পড়ে নিই, তাহলে আমরা যদি বুঝতে পেরে যাই, তাহলে আলটিমেটলি যখন আমরা নেটওয়ার্কিং নিয়ে কোনো আমরা নেটওয়ার্কিং পড়াটা নতুন করে শিখি, বা আমরা কোনো শেখাবো যদি টাউ শুটিং করি, ইফ সেভেন লেয়ার্স ইজ ক্লিয়ার ইন মাই মাইন্ড, যে সাতটা লেয়ার যদি আমার মাইন্ডে যদি ক্লিয়ার থাকে, খুব ইজিলি কিন্তু আমি পুরো ব্যাপারটা গ্র্যাপ করতে পারবো। এই জন্য এটাকে একটা টিচিং মডেলও বলা হয়, বলতে পারলাম, রাইট। আচ্ছা, এবারে বলে দিই, আমি একটা টার্ম ইউজ করবো, দ্যাট ইজ প্রোটোকল। এই টার্মটা যেহেতু নেটওয়ার্কিং এর স্টার্টিং ক্লাস তোমরা প্রথমবার শুনছো, প্রোটোকল। নাও হোয়াট ইজ দিস প্রোটোকল, এই প্রোটোকল টার্মটা আগে আগে কি কেউ শুনেছো? দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রথমে আমি নেটওয়ার্কের ছাড়া আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ একটা ওয়ার হচ্ছে, একটা যুদ্ধ হচ্ছে, তো ওখানে আর্মিরা কি করে না, দু তিনটে প্রোটোকল প্ল্যান সেট করে, দিস ইজ মাই প্রোটোকল প্ল্যান ওয়ান। তো তার একটা কি আছে, তার একটা স্ট্রাকচার আছে, আমরা এইভাবে এগোবো, এইভাবে আমরা এগিয়ে পরে এই সময় এই কাজগুলো করবো, অ্যান্ড উই উইল উইন দ্য ওয়ার। ইফ প্ল্যান ওয়ান মানে প্রোটোকল প্ল্যান ওয়ান ফেলস, দের ইজ প্রোটোকল প্ল্যান টু, রাইট, ব্যাকআপ একটা প্ল্যান থাকবে। তো প্রোটোকল আমি এইভাবে বলতে পারি, ইট ইজ আ সেট অফ রুলস অ্যান্ড সার্ভিসেস, কিছু রুল, একদম ডিফাইন্ড রুল, ওটা রুলটা কিন্তু কোনো কন্ডিশনে চেঞ্জ হবে না। যেমন ল, আমি যে একটা ল কথা বলি, ল কি হচ্ছে, অ্যাট এনি কন্ডিশন ল ইজ স্ট্রিক্ট, ল ক্যান নট বি চেঞ্জ, রাইট অর নট। তো এই প্রোটোকল যে সেট অফ রুল, কিছু রুল আছে, যে রুলগুলোর উপর দাঁড়িয়ে আমি কিছু সার্ভিসেসকে নিয়ে পরে আমি কাজ করি, দের আর সার্টেন সার্ভিসেস যেগুলো নিয়ে পরে আমি কাজ করি। এবং যখন আমি নেটওয়ার্কিং করি না, তখন আমার প্রচুর সার্ভিসের প্রয়োজন হয়, এবং প্রত্যেকটা সার্ভিসের এগেনস্ট একটা করে প্রোটোকল তৈরি করা আছে। ইউ মে সে ইন টার্মস অফ নেটওয়ার্কিং, যে প্রোটোকল আর সার্টেন অ্যাপ্লিকেশন, আমার কিছু অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ
যে অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করে, যে অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করে আমি নেটওয়ার্কিং করছি, বলতে পারছি কি পারছি না, হ্যাঁ, এবং ওই অ্যাপ্লিকেশনের কিছু সেট অফ রুলস আছে এবং স্পেসিফিক সার্ভিস সেগুলোকে প্রোভাইড করছে, দিস ইজ কল প্রোটোকল, বলতে পারছি। তো যখন আমি নেটওয়ার্কিং করবো তো এরকম প্রচুর প্রোটোকলে আমার 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 প্রয়োজন পড়বে ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশনের জন্য, খুব ভালো করে বোঝো, রাইট রাইট, ওকে ক্লিয়ার। তো এই যে প্রোটোকলগুলো আছে, মানে দেয়ার আর মাল্টিপল প্রোটোকলস, আমি যদি বলি যে কতগুলো প্রোটোকল আছে, হিউজ, মানে আমাদের অনেক প্রোটোকল নিয়ে আমরা আমরা কাজ করি, দেয়ার আর মিলিয়ন্স অফ অ্যাপ্লিকেশন। তো আমার যেটা বলার উদ্দেশ্য, এই এতগুলো প্রোটোকলকে আমি ওয়েস্ট মডেলে কি হবে, সাতখানা লেয়ার আছে, সাতখানা লেয়ারে কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে, যে লেয়ারে যেরকম কাজ সেই প্রোটোকলটাকে সেই লেয়ারে রাখা হয়েছে। তাহলে আমি যদি লেয়ারের কাজটা বুঝি, তাহলে ওই লেয়ারে যে প্রোটোকলগুলো আছে সেগুলোর মানে কাছাকাছি কাজগুলো ওই একই জিনিস হবে, বলতে পারছি। নাও লেটস সি হোয়াট আর দ্য সেভেন লেয়ার্স, সেভেন লেয়ার্স এর মধ্যে ফার্স্ট লেয়ার আমি লিখে দিচ্ছি অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। নেক্সট ইজ প্রেজেন্টেশন লেয়ার, নেক্সট ইজ সেশন লেয়ার, নেক্সট ইজ ট্রান্সপোর্ট লেয়ার, ওকে, নেক্সট ইজ নেটওয়ার্ক লেয়ার, নেক্সট ইজ ডেটা লিংক লেয়ার, and the final layer is physical layer. এই সাতটা লেয়ার নিয়ে পড়ে আমাদের ওয়েসআই মডেল বিল্ড আপ হয়েছে, there is seven layers, okay, and these each of these layers, প্রত্যেকটা লেয়ার একটা নাম্বার দেওয়া হয়েছে। মানে আমরা ইন জেনারেল যখন আমরা অ্যাডভান্সড যে কথা বলবো, তখন we will not call these layers by names, we will call this layer by numbers, right? তো এটা কি হবে, নাম্বারিংটা আছে, একটু তোমরা দেখে অবাক লাগতে পারে, the application layer is called the layer number 7, this is my layer number 7, okay, this is my layer number 6, this is my layer number 5, this is my layer number 4, this is my layer number 3, this is my layer number 2, and this is my layer number 1. So 1 2 3 4 5 6 7, these are my 7 layers, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। এবারে ফার্স্ট তিনটে লেয়ারকে আমরা বলা হয়, অ্যাকচুয়ালি এটা একটা ডিভিশন করা হয়েছে, ফার্স্ট থ্রি লেয়ার্স আর মানে আপার লেয়ার, খুব ভালো করে বুঝতে হবে, হোয়াট আপার লেয়ার, ঠিক আছে, অ্যান্ড দ্য নেক্সট পরের যে চারটে লেয়ার আছে সেগুলো হচ্ছে আমার লোয়ার লেয়ার, ঠিক আছে। এবার আপার লেয়ারের কিছু টাস্ক আছে, লোয়ার লেয়ারের কিছু টাস্ক আছে, আপার লেয়ার কিছু ফাংশনকে দেখে নেয়, লোয়ার লেয়ার কিছু ফাংশনকে দেখে নেয়, লাইট, রাইট। তো এই যে লজিক্যাল লেয়ারগুলো আমি কথা বলছি, কারণ ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, লজিক্যাল যে লেয়ারগুলো কথা বলছি, আপার লেয়ার অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড, অ্যাপ্লিকেশন রিলেটেড যে যে ফাংশনগুলো থাকবে, অল দিস থিংস আর কন্ট্রোল বাই দ্য আপার লেয়ার, বলতে পারছি। লোয়ার লেয়ার কি কি করে, লোয়ার লেয়ার যেটা করছে, সাপোজ ইন টার্মস অফ কমিউনিকেশন ট্রান্সমিশন, আমার ডেটা ট্রান্সমিট হবে, হাউ মাই ডেটা উইল বি ট্রান্সমিটেড, ঠিক আছে, পাথ ডিটারমিনেশন, যে আমার ডেটাটা কোন দিকে যাবে, যে আমার আমাকে একটা সোর্স থেকে ডেস্টিনেশন আমাকে ডেটা সেন্ড করতে হবে, আমার পাথ ডিটারমিনেশন। তো এরকম যে রিগার্ডিং ট্রান্সমিশন অফ ডেটা ফ্রম দ্য সোর্স কম্পিউটার টিল রিসিভিং অফ দ্য ডেটা বাই দ্য ডেস্টিনেশন কম্পিউটার, এই পুরো প্রসেস, এই ট্রান্সমিশন প্রসেসের মধ্যে যা যা টাস্ক ইনভলভ হবে, যা যা ফাংশন ইনভলভ হবে, দোজ থিংস আর অল ম্যানেজ বাই লোয়ার লেয়ার, ক্লিয়ার। আমরা এক এক করে সব ফাংশনগুলো দেখবো। এবার আমি এটা একটা কথা এখানে বলি, দেখো এইভাবে যে আমি এখানে লিখলাম, মানে আমরা প্রথমে কিন্তু লেয়ার নাম্বার 7টা বুঝবো, অ্যাপ্লিকেশন লেয়ার, রাইট, আমরা যখন এটাকে দেখবো ফার্স্ট আমরা লেয়ার নাম্বার 7টাকে দেখবো। তার আগে আমি একটা কথা বলে দিই, সাপোজ এটা আমার একটা সিস্টেম, খুব ভালো করে বোঝো, রাইট, এবং দিস ইজ মাই সোর্স, সোর্স কেন বলছি, এখান থেকে আমি কোনো ডেটা ট্রান্সমিট করবো, ওকে, এখান থেকে কোনো ডেটা আমি ট্রান্সমিট করবো, কাকে, দিস ইজ মাই ডেস্টিনেশন, ফাইন, দিস ইজ মাই সোর্স, দিস ইজ মাই ডেস্টিনেশন, ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে,
সোর্স ডেটা ট্রান্সমিট করবে, ডেস্টিনেশন ওটাকে রিসিভ করবে, তাহলে আমার ডেটা কিভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে। তো যখন কোন সোর্স আমার ডেটা ট্রান্সমিট করে, দ্য ডেটা ইজ প্রসেসড ফ্রম লেয়ার নাম্বার 7 টু লেয়ার নাম্বার 1, বুঝতে পারলাম? যে আমার যে ডেটা ট্রান্সমিশন হবে, ঠিক আছে, তো ওটা কিভাবে হচ্ছে, আমার ডেটাটা লেয়ার নাম্বার 7 থেকে প্রসেস হয়ে লেয়ার নাম্বার 1 অবধি প্রসেস হয়ে আসবে, রাইট? এবার আমরা দেখবো কি কি প্রসেসিং হবে, ওটা আমরা দেখবো। আর যখন আমার ডেস্টিনেশন কমিউনিটি যখন রিসিভ করবে, ডেটা আবার কিভাবে প্রসেস হবে, লেয়ার নাম্বার 1 টু লেয়ার নাম্বার 7 প্রসেস হয়ে ইউজার ওটাকে ভিজুয়ালাইজ করতে পারবে, রিসিভ করবে, মানে ইউজারের কাছে ওটা ইন্টারঅ্যাক্ট করবে, ইউজারের ইন্টারফেস থেকে পাবে ডেটাটা কি, বুঝতে পারছি কি পাচ্ছি না, রাইট? তো আমরা নেক্সট যে স্টেপে এগিয়ে যাবো সেখানে আমরা দেখবো যে অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে, হোয়াট ইজ অ্যাপ্লিকেশন লেয়ার, কি কি কাজ করে না করে। ওকে, ফাইন।